আমার মা ফাতেমার রওজাটা জান্নাতুল বাকি মদিনার পাশেই আমরা দাঁড়াইয়া দেখছি, ভিতরে যাইতে দেয় না, তালা মাইরা থিয়া দিছে গেটের মধ্যে না, একটা সময় ঢুকতে দেয়, আবার এই গরু ছাগলের মতো গেটি দূরে বাইর করে দাঁড়ায় যে দেখুক। আর ওখানে হইলো কোনো মাজারের কোনো চিহ্ন নাই, গুড়া গুড়া সমান একদম, কি যে করে ফেলাইছে। আমি আপনার কাছে জানতে চাই এত কথা কন, এই মা ফাতেমার মাজারটা যেন আগের মতো মাজারটা হয়, এই কথা নিয়ে একটু আলোচনা করেন না কেন। অপচয়কারী শয়তানের ভাই আমার আল্লাহরই ঘোষণা, ওরে অপব্যয়কারী কখনোই আল্লাহর দিদার পাবে না। আল্লাহ নিষেধ করেছে অপব্যয় করতে, এখন বাবা সকল আমি সবার মাঝে কই, ওরে সেই কথাটা কেমন করে আমরা দিব সই, জানতে হবে না অপচয় কি করতে নিষেধ করছে আল্লাহ। বাড়ি গাড়ি ধন দৌলত টাকা কড়ি এগুলো তো ছিল না, আবার থাকবো না। আল্লাহ তো বলছে তুমি তোমার সম্পদ নিজের হাতে খরচ করো, আল্লাহ বলছে কোরআনে, তুমি তোমার সম্পদ তুমি নিজের হাতে খরচ করো, এইটাই তোমার আমল নামায় পরিগণিত হবে। আর যেটা রেখে যাবা উত্তরাধিকারীদের জন্য তারা খরচ করতে পারে, আবার এইটা দিয়া আজে বাজে পথে ব্যবহার হবে, তাহলে ওটা তোমার না। কিন্তু অপচয় করতে না করছে এই বিষয়ে আপনাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ, তাহলে অপচয় কি করা নিষেধ সেটা হলো বলা হয়েছে, যেই পানি দিয়া তোমার সৃষ্টি পানির প্রতি রেখো দৃষ্টি। জোয়ার বলেন, পাওয়ার বলেন, শক্তি বলেন, চলন বলেন, বলন বলেন, জ্ঞান বলেন, ধরন বলেন, যাই বলেন, এটা সেই পানির শক্তি দিয়েই চলে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা অপব্যয় করিও না। অপব্যয় করতে কি নিষেধ করছে? ওই পানি সম্পদ, এটার নামই হলো নুরিময় নূর। এটা যত্ন না করা পর্যন্ত আপনি কোনোদিন মানুষ রতন হতে পারবেন না। তাই আমি বলি বাবা, পানির দায়িত্ব আপনাদের কাছে দেওয়া হয়েছে, যেই পুরুষ বিয়ে করার আগে একজন কামেল মুর্শিদের কাছে বিয়ে বসে ভক্তি দেয়, আত্মসমর্পণ করে, তার নাম হয় মুসলমান। মুসলমান মানে আত্মসমর্পণকারী, মুসলমান ইসলাম, ইসলাম মানে শান্তি। আপনি যখন নাকি একটা জায়গায় আপনার আত্মাকে নিরাপত্তায় রেখে দিবেন, এর চেয়ে বড় শান্তি আর কিছু হতে পারে না। আপনার একজন অভিভাবক হয়ে গেল, আপনার একজন মালিক হয়ে গেল, আপনাকে আর সে বিফলে যাইতে দেবে না, সবসময় আপনার প্রতি লক্ষ্য রাখবে, আমার ভক্ত যেন কোনো বিপদে না পড়ে। গুরুর সঙ্গ করবেন, বর্জকটা ধারণ করবেন, সবসময় ওই ধ্যানে থাকবেন, গুরু বলে দিব, আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই গুরু ধরবেন, গুরু ধরে গুরুর কাছে বসবেন, তার কাছ থেকে সেই আলোচনা গ্রহণ করবেন, আপনি হবেন ধার্মিক, আর আপনি যারে বিয়ে করছেন সে হবে সহধর্মী। বুঝাইতে পারছি? আমার শাহ আলম ভাই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, এক বছর শাহ আলম ভাই জন্মের এক বছর আগেই বইলে দিছে, তগো একটা পোলা হইলে পরের পোলাটার নাম রাখবি শাহ আলম। তাহলে দেখলেই বোঝা যায় যে তার ভিতরে মুক্তা না মানি, মুক্তা হইল মেয়ে আর মানি হইল পোলা, কনা সাত্র হাজার মানি, এটা প্রত্যেকটা পুরুষের মধ্যে আছে। যখন আপনার কাছ থেকে বিবির গর্বে যায় যেই শুক্র, ওই শুক্রটাই হইল নর না নারী, যদি আপনি গুরু ধরা হন আপনি বুঝতে পারবেন কখন আপনি সু আবাদ করবেন, আপনি আপনার বিবির এই বইলে দিতে পারবেন যে আমি তোমাকে একটা সওয়াল দিলাম, এটা আপনার কাছে সেই শক্তি দেওয়া হয়েছে।
সেই সাধনা দেওয়া হইছে সেই জ্ঞান দেওয়া হইছে আর সে সদর্মিনী হলে সেও বুঝতে পারবে আমার কাছে একটা পুত্র সন্তান চলে আসছে আপনারা যদি ধার্মিক হন সহধর্মিনী হন আপনারা শুধু কামচরিত্র চরিতার্থ করার জন্য শুধু পশুত্ব নিবারণ করার জন্য যান নাই আপনি গেছেন গুরুর আদেশে গুরু যখন সময়টা নির্ধারণ করে দিবে আপনি তখন যাবেন কোনোদিনই গুরুর বাক্য বিফল যাবে না গুরুর বাক্যটাই সুক্ষ এর নামই ফরজ এর চেয়ে নগদ ফরজ আর কিছু হইতে পারে না যদি আপনি বিনা কারণে আবাদ ছাড়া বিবির বাসরে করে দেন যাপন আপনার সেই নূর শক্তি পানি রূপে চলে যাবে তখন আপনার দেহের মধ্যে আলোময় নূর শক্তি রয় আপনার কাম কামনায় পশুত্ব অবস্থায় সেটা নিম্নদ্বারে যায় নিম্নদ্বারে দুর্গন্ধ পানি যুক্ত রূপে দিলেন তারে ফেলে ওরে নর্দমার পোকা মাকুড় খেয়ে তারে ফেলে আল্লাহ বলেছে পুরুষ তুমি হলা কৃষক তোমার কাছে বীজের দায়িত্ব বীজ নিজ শীষ আপনি যদি বীজ হারায় ফেলেন তাহলে আপনি হইলেন কাপুরুষ আপনার নাম অধম আপনি মধ্যম না আপনি উত্তম না আপনি বীর্যবান না বীর্য ঐশ্বর্য সূর্য পুরুষই সূর্য এই সূর্য যেন কখনো ডুবে না যায় এটাকে রক্ষা করে চলতে হবে আপনি কারে খুশি করবেন নিজেরে মাইরা এই জন্য আল্লাহ বলেছে হে পুরুষ তুমি তোমার নির্দিষ্ট জমিতে নারী হইল শস্যক্ষেত্র নির্দিষ্ট জমিতে তুমি সময় উপযোগী বীজ বপন করো যাহা দ্বারা ভবিষ্যতের সঞ্চয় হয় পাথেও হয় আলো হয় তুমি আবাদ করতে যাইয়া বরবাদ হইও আমি হত্যাকারীকে ক্ষমা করি না একবারও কি ভেবেছেন আপনি নিজেকে কতবার হত্যা করেছেন মৃত্যুর কুলে ঢেলে দিয়েছেন কেন আপনি কেন আপনাকে রক্ষা করতে পারলেন না গুরুত্ব দিয়ে দিছে রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিগার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামার আপনি কেন মেডিটেশন করেন না কেন দমের সাধন করেন না বাহিরের দমটা কেন আপনি ধরে এই যে দ্বিদল ওরাও লড়া সহস্রারে কেন আপনি পৌঁছাইতে পারেন না আপনি যদি বারবার পশুত্ব খেলা খেলতে যাইয়া পশু যেমন উপর হইয়া চলে আপনিও যদি পশুর খেলা খেলতে যাইয়া উপত হইয়া বারবার যান সেই দেশে আগামীতে তো আর আপনার টান হইয়া দাঁড়াবার কোনো ব্যবস্থা থাকবে না কারণ আপনার লজ্জা আগামীতে আর আপনি মানুষ কুলে আসতে পারবেন না আমি শক্তি পেয়েছি মানুষ হয়েছি মানুষ হয়ে যদি আমি বারবার পশুত্ব স্বাদ মিটাবার জন্য আমি উপর হই তাহলে আল্লাহ বলে আগামীতে তোমাকে আর এই পর্দার জীবন দেব না শ্রেষ্ঠ জীবন দেব না শ্রেষ্ঠকে তুমি নষ্ট করেছ তুমি তার সম্মান রাখতে পারো নাই তোমার ইজ্জত একজনে দেখছে তার ইজ্জত তুমি দেখেছো অপ্রয়োজনে বিনা প্রয়োজনে অতএব আগামীতে তোমাকে আমি আর এই জীবন দেব না তুমি পশু হয়ে যাবা কাপড় চোপড় থাকবে না পর্দা থাকবে না যা ইচ্ছা তাই করবা তাই তুমি যেমন কর্ম করিবা সেই ফলে তুমি পাবা কমনা দেশীয় না বাবা রে যদি শুদ্ধ মানুষ হতে যায় তাহলে নাভির নিচের যে খেলা যেই অংশে ধ্বংস হয় সেই ধ্বংসের কারবার আর না করি না বুঝে কতবার ডুবাডুবি করছি পরিশেষে লস পিতৃধনের মাথায় বাড়ি দিছি যে নাকি পিতৃসত্তাকে নিরাপত্তা দিতে পারে না রক্ষা করতে পারে না তার নাম পুত্র হয় না তার নাম হয় মূত্র এর বেশি আমি আর বলতে পারি না আপনারা স্বামীর জাত আমানত রক্ষা করেন আমরা নারী আমাদেরকে ভালোবাসা দিলে সহধর্মিনী হলে আমি ভক্তি দিয়া চরণ সেবা করব আমি কোনোদিনই আপনার কাছে কাম কামনা চাবো না কারণ ওই কামা কামনা করতে গেলে পশুত্ব খেলা খেলতে গেলে ক্ষণিকের মজা কে তো নষ্ট হইয়া যায় দেহের রাজা ক্ষণিকের মজা পাইয়া রাজা নষ্ট কইরা রাজ্য আছে রাজা নাই ওই রাজ্যের কোনো দাম নাই
70 বছর 80 বছর 100 বছর কি এই খালি দেহের বয়স লইয়াই চলবো আমি যদি ক্ষয় জগৎ থেকে নিজেকে অখণ্ড জগতে রাখতে পারি তাহলে আমার যৌবন কোনোদিনই ভাটা লাগবে না পাওয়ার জোয়ার এটা থাকতে মহাসাগরের সাথে যোগাযোগ করেন মহাসাগর আমার মুর্শিদ আমার বুচাইছেন বাবা সেই সাগরের সাথে যদি একবার যোগাযোগ হয়ে যায় এই নদীর আর ভাটা লাগবে না চলবে চলবে অনবরত এটা কিভাবে আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণ সেই কামচরিত্র উদয় হয় তখন মুর্শিদের বর্জকটা ধরে একটা ভক্তি দিয়া বিনয় নমনীয় আপনি আত্মসমর্পণ করলেন অতএব আপনার ভিতরের যেই সেই নূর ওইটা আর পানি রূপে নিচে নামার কোনো চান্স নাই জালালউদ্দিন খাতে এটাই বলছি ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় গো পাষাণ পাষাণ মানে স্থিরতা ধৈর্য যে ধরে ধৈর্য সেই তো পাইতে পারে ঐশ্বর্য কি হয় নিজের দেহের অমূল্য সম্পদ পানি খরচ করে নিজে না পাক হইলাম আবার নদীর পানির মধ্যে গোসল করতে যাই ওইটারও না পাক করলাম আমার মতো পশু আর দুসরা কেউ হতে পারে না এর চেয়ে কলঙ্ক আর কিছুই হতে পারে না আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব হলো ইনসান ইনসান তাই ইনসাফ করে চলতে হবে আমি কোনোভাবেই জানো আর আপনার সহধর্মিনী যে যারা আমার মা বোন আছে তারা চেষ্টা করবে স্বামী যাতে না মরে ওইটাই হলো উষ্টা খাওয়া মরা ওইটার চেয়ে বড় মরার কোনো মা নাই আপনি পিতৃধন বারবার নষ্ট করতেছেন নষ্ট করতেছেন এটার চেয়ে বড় মরা আর কিছু নাই পরাজিত পরিশেষে চেহারার মধ্যে একটা পশুত্ব চলে আসে তাই সহধর্মিনী হইলে তার নামই হয় সতী সেই নারী হয় সতী যে রক্ষা করতে পারে পতি রতি মতি জ্যোতি যার দ্বারা কোনোদিন হবে না ক্ষতি দুইজন বন্ধু হয়ে যান দুইজনই পুরুষ হয়ে যান কোন নারী চরিত্রের সাথে প্রেম হয় না প্রেম করতে হয় পুরুষে পুরুষে আর পুরো পুরুষত্ব পুরুষত্ব মানে পুরোটাই সত্য এটার নাম হলো পুরুষত্ব এখানে কোনো মিথ্যার সত্যের সাথে প্রেম হয় না ও সত্য আপনি ও সত্য এর নাম হলো পুরুষত্ব বুকের মধ্যে বুক মিলাইয়া আনন্দ গোবিন্দ গুণগান গাবেন নিচের দেশে আর নামার কোনো লাইনই নাই একবার প্রেমের মজা পাইলে আর ওই দেশে যা মানে যতটুক গেছি লজ্জা পাই ভাবতে গেল যে কি দড়া টানা খাইছি তাই আমার জালালউদ্দিন খা একটা অন্তরার কথাটা বললাম ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যাইব পাষাণ ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যাইব পাষাণ ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যাইব পাষাণ মুরারি ছবি পাগল হবি মনে থাকতে পারবি না দেখলে ছবি পাগল মনে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি মনে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি আই বাহিরেতে দূর ছবি ভিতরে তে নূর নবী বাহিরেতে দূর ছবি ভিতরে তে নূর বাহিরেতে গুরুর ছবি ভিতরে তে নূর ব্যানার ঘরে আল্লাহ পাবি ব্যানার ঘরে আল্লাহ পাবি ব্যানার ঘরে আল্লাহ পাবি জালাল ভাই খুঁজে দেখি না রে জালাল ভাই খুঁজে দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি
হবে পাগল হবে আমার নায়িকা সারা ছাড়ি এই কথাটাই আসরেতে আমি ব্যক্ত করি আমার দয়াল নবী ধ্যানের যুগে সালাত আদায় করে একাধারে 15 বছর ছিল সেই গুহার ভিতরে যেখানে আমার দয়াল নবী 15 বছর কাটায় একটা ফ্যান ছিল না একটা কম্বল ছিল না কি দয়াল নবী দেখায় না মাঝে মাঝে ওখানে একটা ফ্যানও নাই একটা কাতা কম্বলও নাই শীতের মধ্যে কম্বল গায়ে দিব গরমের মধ্যে ফ্যানের বাতাস খাইব এটার ধার ধারে নাই যারা নাকি আল্লাহওয়ালা হে এলাহি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে জুল জালাল এই নাম ধরে আমি ডাকতে ডাকতে আমার মাঝে তো আমি নাই গরম লাগলো না ঠান্ডা লাগলো সেটা অনুভব করার কোনো সময় আছে সময় নাই আমি পাশাপাশি আরেকটা কথা জানতে চাই আমার দয়াল নবী সেই ধ্যান যোগে থাকার পরে তার উপরে নাজিল হলো নবুয়াত আপনার কাছে আমি এই কথাটা জানতে চাই এই যে মসজিদ বানানোর আগেই কিছু কিছু মানুষে এসির চিন্তা ভাবনা করে দোতলা মসজিদ নিচতলায় এসি নাই দোতলায় এসি দোতলায় মানুষ বেড়া যায় নিচতলায় একজনও নেই আমার জানার দরকার যে এসি যে মসজিদে লাগাইয়া নামাজ পড়ে এটা কোন কোরআনে হাদিসে আছে আহা কথাটা ভালো হইছে না আমি কথাটা জানতে চাই যদি হাদিস কোরআনে না থাকে আল্লাহর অনুমতি না থাকে রাসূলের অনুমতি না থাকে তাহলে এই অনুমতিটা দিল কে আল্লাহর নাম স্মরণ করব আল্লাহর কালাম আল্লাহর নামাজ আল্লাহর উদ্দেশ্যে সেখানে উপস্থিত হইছে সেখানে সে এসির বাতাসে আমি দিব নাকি নামাজই করব কারণ ঘুমাই বেশি এসির বাতাস যখন আসে তখন তো ঘুমায় আম দেয় আমি জানতে চাই এটার কোনো দলিল আছে কি এই পবিত্র কোরআনের কথাই আপনার কাছে আমি বলে গেলাম সূরা আরাফ সূরা বাকারা এর ভিতরে মারফত 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 মানে প্রেমের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন এবং রাসূলের উপরে সেই সনদ দান করেছেন মারফতে আশা করি আমি কথাটা বলার চেষ্টা করলাম আর কি বা জিজ্ঞাসা করলো ওরে গুণের ভাই এই পর্যন্ত বলা কওয়া শেষ করিলাম তাই ইহার বেশি আমার কাছে নাই রে জিজ্ঞাসনা আজকে ভাবের একজন মুসল্লি পাইছি না জিগাইলে চলবো না আলম ভাই মুসলমান মারা গেলে তার জানাজার নামাজ পড়াইতে হয় চার তকবীরে না আমার দয়াল নবীর সময় এই জানাজার নামাজটা ছিল না এই জন্য বিবি খাদিজাতুল কুবরার কিন্তু জানাজা নামাজ হয় নাই আর একটু আগাইয়া দিই আমার জানার দরকার আগে যদি জানাজার নামাজের প্রয়োজন না থাকে যেডি মারা গেল হ্যাঁ যদি জানাজা সারা মাডি দিলে চলে পরবর্তীতে কার সময় এই জানাজাটা শুরু হইল শরীয়তের পাল্লা দিয়ে এই জীবনে আমি এই প্রশ্নটা কেউ করি আজকে আমি শাহ আলম সরকারের কথাটা জিজ্ঞাসা করলাম আপনি জবাব দিবেন আর কোনো মুরব্বী যদি অসুস্থ হয় বিছানায় পায়খানা পেশাব করে সবাই বিরক্ত হইয়া যায় তখন সবাই মিল্লা কয় একটা জালালি খতম পড়াইয়া দে আসেনি জালালি খতম দে পড়াইয়া হয়তো মরলে মরলো বাঁচলে বাঁচব অরিজিনাল বাঁচার লিগে না খালি মরার মরার লিগে কিন্তু জালালি খতম আমার জানার দরকার এই জালালি খতমটা এইটা কোরআনে হাদিসে আছে কিনা
আমার এক আত্মীয়র ছেলের বসন্ত হইছে একটু আগের দিনে ঘরের থেকে বের করে দিছে মাইরে সে খামসি দিয়ে একটা চোখ উড়াই ফলাইছে খামসি দেয় আর জায়গায় জায়গায় গোস্ত উইটা যায় মাই কলা পাতাই লইয়া ওই ছেলেরে লইয়া বাইরে অপেক্ষা করতেছে আল্লাহর কাছে কান্তাছে আল্লাহ আমার জীবনটা নিয়ে আমার বাচ্চাটারে তুমি দাও আরে মায়ের নাকে সন্তানের পোষা গলা লাগে না এর নাম হলো মা অথচ সেই মা যদি অসুস্থ হয়ে যায় মা যদি পায়খানা পেশাব বিছানায় করে ওই সন্তান যেই সন্তান সে পেটে নিয়েছে দশ মাস দশ দিন দুধ খাইছে ওই সন্তানই ওই মায়ের ওই বাবার মৃত্যু কামনা করে সে জ্বালালেই খতম আপনি এই কথাগুলি সুন্দরভাবে এমনও তো কথা আপনি বলেন আজকে একটু সুযোগ আমি আপনাদের দিয়ে গেলাম আশা করি দয়া করে আপনি কথাটা বললে অবশ্য অবশ্যই ভালো লাগবে আমার আর কোনো কিছু জিজ্ঞাসা নাই ওরে হ্যালো এক পাগলের নামে আল্লাহ পাক কুরআনের মধ্যে প্রশংসা করলেন এই পাগলকে হ্যালো এ একটু বাড়াও টোনটা বাড়াই দাও টোন এই এটার ব্যালেন্সটাই আগের মতো রাখবো না তারপরে মসজিদের মধ্যে এসি লাগা এই এসির কথা কোরআনে আসেনি ভাই আর একটা বাড়ি দে ভাই এই স্বামী খুব শখ করে বিয়া করছে বউরে এত ভালোবাসে মানে বেশি ভালোবাসা পাইয়া বউ স্বামীরে কয় এই আমারে বিয়া না করলে তুমি কারে বিয়া করতা একবার দুইবার তিনবার হেসে কয় তোরে বিয়া না করলে বিয়া করতাম তোর মায়রে আর তো খেপছে আমার মায়না তোর হরি তুই আমার মায়রে বিয়া করতে চাস হ্যাঁ বেড়ায় কয় তোরে বিয়া করছি দেখেছেন হরি হয় তোরে বিয়া না করলে হরি হইতো মানে আলো আপা মসজিদে এসির কথা কোরআনে আসেনি এসি কি তখন ছিল আপনি এসি তো দূরের কথা ফ্যানের কথাই আছে কোরআনে আর ফ্যান তো দূরের কথা আমাকে বাংলাদেশের ফজলি আমের কথা আছে লেসুর কথা আছে নাই তোরা মুখে তালা দিছ তুই একটু আগে ভয় ডেলান দিস কে গিয়া আট আট এদিক দিস তাইডা তবে হ্যাঁ আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন হে মুসলমানেরা তোমাদের মসজিদগুলো তোমরা বনি ইসরাইলিদের মতো কইরো না কেন বনি ইসরাইলিরা হালাল হারাম বাসত না মসজিদের ভিতরে এমন সুন্দর কারুকার্য করে রাখত যেন ওইটা এবাদত খানা না আপনি কোন ওই অডিটোরিয়ামের মধ্যে গিয়া বইছেন এখনে যদি সত্যি কথা বলি অনেকেই আমারে দোষী করবেন কেন
হাদিসের মধ্যে আমি পাইছি যে একটা ইট যদি কেউ মসজিদের মধ্যে নিজের টাকা দিয়া কিনা লাগায় এই দুনিয়াটা যখন কিয়ামত হবে ওই মসজিদের ইটগুলি পানির মধ্যে ভাসতে থাকবো আল্লাহই কইব ধ্বংস হ তারা বলবে না আমরা ধ্বংস হব না বলে কেন বলে আমার একটা মালিক আছে আল্লাহ কইব এই ইডা সব কিছুর মালিক তো আমি আবার তোর মালিক কইতে এলো ইডারা কইব না আমার একটা মালিক আছে কোন মালিক যে আমারে কিন্না টাকা দিয়া মসজিদের মধ্যে লাগাইছিল ওই মালিক আমার মালিককে যদি তুমি জান্নাতে নিবা এই প্রতিশ্রুতি না দাও আমরা ধ্বংস হব না আল্লাহই কইব যে ঠিক আছে তোর মালিককে আমি জান্নাতে নিব আমি ওয়াদা করলাম এবার তুই ধ্বংস হ ইট ধ্বংস হয়ে যাবে পানির সাথে এটা মিশে যাবে আর তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না চিন্তা করেন একটা মসজিদের কত একটা ঈদের কত গুণ আচ্ছা এখন এই ঈদ বাবা বেচা পয়সা দিয়া এরপরে কিন্না দিলে কি হইব বর্তমান আমি সব মসজিদের কথা বলি না আপা অনেক মসজিদ আছে ভাইয়েরা বইনেরে সম্পদ দিব না ওই জায়গা ওখানে একটা মসজিদ করে থাক সরকারি জায়গা এহেন দাইডা লইয়া লাডা লাডি আরাম বইছে ও দখল করে হ্যাঁ দখল করে ওখান একটা মসজিদ করে থাক যখন রাস্তা বড় করে আমগো মাওয়া রোডে তখন দেখছি কত মসজিদ যে দাঁতের মতো বাইরিয়ে রয়েছে কেন ব্যাক মসজিদই পড়ছে সরকারি জায়গা রাস্তার মধ্যে আচ্ছা মসজিদ আল্লাহর ঘর তো মসজিদ যদি আল্লাহর ঘর হয় এইটা যেই জায়গার মালিকটাই এখানে কি আল্লাহ উঠাইতে কইছে এখন এখন বলবেন যে সমস্ত ভূখণ্ডের মালিক তো আল্লাহ তাইলে আল্লাহর ভূখণ্ডে মসজিদ বান্দারা করব তো এইতে কোনো ধরা বাধা নাই না আছে কেন আছে এই কেন আছে শুনেন আল্লাহর রসুল মদিনায় গেল মক্কা ছাইরা মদিনায় গিয়া মদিনায় গিয়া তিনি একটি জায়গা দেখলেন বললেন এই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে বেহেস্তের একটা খণ্ড আমার নবী বললেন যে এখানে আমি একটা মসজিদ বানামু এই মসজিদের মধ্যে যদি কেউ নামাজ পড়ে সে যেন মনে করে বেহেস্তের মধ্যে গিয়াই নামাজ পড়ল তো মসজিদটা কার খোঁজ নিয়ে দেখে জায়গাটা হইল দুইটা এতিম বাচ্চা আপনারা নোট করবেন কেন আল্লাহর রসুলের আদর্শ কি আর আমরা করতাছি কি আল্লাহর রসুলের আদর্শ কি আর আমরা করতাছি কি এতিম বাচ্চা দুই জায়গায় ডাকাইলেন এখানে একটা মসজিদ তৈরি করা হবে তোমরা কি বলো বাচ্চা দুইটা কয় ইয়া রাসূলুল্লাহ আমরা বিনা পয়সায় দিয়ে দিলাম কেডা কয় আলহামদুলিল্লাহ আপনি নিজেই মানে কি কইতাম কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোন জায়গায় নাউজুবিল্লাহ কইতে হইব এই ও মা বাঙালি মুসলমানেরা বোঝে না নবী বললেন তোমরা এইভাবে দিয়ে দিছ বিনা পয়সায় কিন্তু বাবারা বিনা পয়সায় জায়গা দিলে সেই জায়গায় যে মসজিদ হবে না তোমাদের এর বিনিময়ে মানে উত্তম টাকা উত্তম মূল্য তোমাদের নিতে হবে আমার আল্লাহর রাসূল উত্তম মূল্য দিয়া সেই জায়গাকে খরিদ করে
তারপরে মসজিদ নির্মাণ করলেন এখন কোন মসজিদের মধ্যে ইট লাগাইলে আপনারা জান্নাতের সুপারিশ করবে যেই মসজিদরা এই রকম পবিত্র আর আরেকজনের জায়গা দখল কইরা আপনি মসজিদ বানাইয়া ইট লাগাইয়া জান্নাতের আশা করে বইয়া রইছেন দেখবেন জান্নাতের দরজার সামনে মসজিদেই দেয়াল হইয়া খাড়াইবে যে তুই ঢুকতারবি না কথা ঠিক নি বাবারা হ্যাঁ তো এই এখন আমাদের আরেকটা কথা তিনি বলছেন আমি জবাব করব তো এই যে আমি কথাগুলো বললাম মিডিয়ায় প্রচার হয় অবশ্যই দায় কিন্তু আমার যদি আমি মিথ্যা তথ্য দেই ঠিক কি না তাহলে বুখারী শরীফ আপনারা নিজেরা পড়বেন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হাদিস আর যদি আপনাদের মধ্যে কোনো দ্বিমত থাকে আমারে খবর দিবেন আমি হাদিস আপনাদেরকে দেখাইয়া আমি মীমাংসা করে দিয়ে যাব আর কোনো ভেজাল আছে কিন্তু আমার একটা অনুরোধ হারাম টাকা দিয়ে আপনারা এসি লাগাইয়েন না মসজিদে আজকাল যেটা বাতাস মনে করতেছেন ওইটা বাতাস না ওইটা আগুন বুঝলেন নি যেটা ঠান্ডা মনে করতেছেন ওইটা ঠান্ডা না ওইটা গরম মিয়া সাহেবেরা মসজিদে আপনারা হালাল হয় নাই আর এসি এসির বাতাস আপনি ভাত কিনা খাইছেন ভাত আপনার জন্য হালাল কথা ঠিক কিনা এখন চুরি করে টাকা দিয়ে যদি ভাত খান ওই ভাত কি আপনার জন্য হালাল হইব ওই ভাত আপনার জন্য হালাল হবে না এখন ভাত হালাল হইলে কি মাঝে মাঝে পাই যায় ভাত হালাল হইলে কি চুরা টাকার ভাত হালাল না কয় স্ত্রী তো হালাল স্ত্রীর কাছে যামু হ্যাঁ তো আমার এই স্ত্রী আল্লাহ পাক কোরআনের মধ্যে দেখছি স্ত্রী হালাল তো আমি জামু আমার কোনো পাপ হইব না আরে আহম্মকের ঘরে আহম্মক হেঁটেল তোর স্ত্রী আরেকজনের ডানা আরেকজনের ডালো একটানা টানি করে হালাল তো আবার কয় কি কয় তুমি আর আমি মাদ্রাসায় পড়ছি আমরা কোরআন কি বুঝি রাখেন গুরুত্বপূর্ণ একটা কথা বলছে আপা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি মাদ্রাসা ছিল কি বলেন ছিল না মাদ্রাসা ছিল না মাদ্রাসা হলো বেদাত কেন বেদাত এই মাদ্রাসা তৈরি হয়েছে কবে আগে সেটা বুঝতে হইব আমার নবী বলছে কোরআন শিখতে হইলে আব্দুল্লাহর কাছে যাও দুই ব্যক্তির কথা বলছে তার মধ্যে একজন হইল আব্দুল্লাহ এই আব্দুল্লাহকে সম্ভবত এই হযরত উমরের ছেলে হতে পারে উমর ইবনে আব্দুল্লাহ এরকম এই নামটা এখন যদি নবীর জামানায় মাদ্রাসা থাকতো তাইলে নবী কি কইতো মাদ্রাসায় যাও কোরআন শিখতে যাও কিন্তু তখন মাদ্রাসাও ছিল না আর কোরআনও একলগে ছিল না এই কোরআন একত্রিত হইল কখন এই কোরআন একত্রিত হইল সিফফিনের যুদ্ধে মনে রাখবেন সত্তর হাজার হাফেজ মানে কেউ দশ আয়াত জানতো কেউ বিশ আয়াত জানতো
এদেরকে সবার এই হাফেজ বলা হয়। হাফেজ মানে হলো রক্ষা। হাফেজ শব্দের অর্থ রক্ষা, রক্ষক। ওই যে দেখবেন সাইনবোর্ডে লেখা থাকে দামরাই খোদা হাফেজ, তো দামরাই খোদা হাফেজ মানে ধামরাই সাইরা যাইতেছেন আল্লাহ আপনাকে রক্ষা করুক, বুঝলেন নি? আপনারা দোয়া করে দিল দামরাইবাসীরা, আমরা অনেকেই বুঝি না। তো এরকম দশ আয়াত পাঁচ আয়াত এরকম সত্তর হাজার হাফেজ মারা গেল, তখন মুসলমানদের মধ্যে একটা ই হইল, ওইটারে কি কয়, এই আলোচনা মিটিং, যে এইভাবে যদি কোরআনে হাফেজ মারা যায় এক সময় কোরআন পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যাবে, এই কোরআনকে রক্ষা করতে হবে। এই যে কেউ ভিতরে ঢুকবেন না, আমারে ডিস্টার্ব দিয়েন না, আমি কিন্তু এই গান গাই না, আমি আমি হইল ধর্ম প্রচার করি, সুফিবাদকে প্রচার করি। আমরা ওই বিশ্বের গান গাওয়াই আমার কাবয়াতি না। আমি দেখছি যেখানে আমার পালা বন্ধ করে দেয় এখন থেকে মানুষ আস্তর উপরে উঠা জায়গা, আমি সব জায়গায় দেখছি। কেন? মানুষ যা পাইতে আসে তার ভিতরে যখন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তখন আর কেউ প্রতিবাদ করে না জায়গা। হ্যাঁ, তো এখন এই তখন হইলে আবু বকরের খেলাফতের কাল, এই কোরআনের একত্রিত করার দায়িত্ব পড়ল উসমান গনির উপরে। উসমান গনি সারা আরব জাহান তাইকা যেখানে যত কোরআনের আয়াত ছিল সমস্ত আয়াতকে একত্রিত করলো, বাড়লো আরো ভেজাল বড়। কি ভেজাল? নোয়াখালীর মানুষ কয় পয়কার পা নড়ে শিকাননি হানি, আছে না নাই? এখন বরিশালের মানুষের ভাষার অ্যাকসেন্ট একরকম, নোয়াখালীর একরকম, সিডাইগাঙ্গিঙ্গাটা তো বুঝবেনই না নাকি? ঠিক আরবের মধ্যেও এই সমস্যা যখন দেখা দিল তখন তারা একটা জিনিসে উপনীত হইল, একটা জিনিসে আসতে একটা জিনিসে উপনীত হইল, সেটা হলো এই সবচেয়ে শুদ্ধ ভাষা কোন এলাকার। তারা দেখলেন সবচেয়ে শুদ্ধ উচ্চারণ করে মক্কার মানুষ, এই মক্কার উচ্চারিত ভাষায় কোরআনকে রেখে তারপরে অন্য সমস্তগুলো সাইড করলো। এরপরে হইলে এরা বাছট করতে বইল, এরপরে তারা বাছট করতে বইল। কোরআনের নামও ছিল না, আয়াতও একসাথে ছিল না, এই বাছট করতে বইসা দেখলেন যে এই আয়াতের সাথে এই আয়াতের সামঞ্জস্য, এই আয়াতের সাথে এই আয়াতের সামঞ্জস্য, এমনি করে এই একত্রিত করে এরপরে যে একটা নাম না দিলে তো এখন এটাকে চিহ্নিত করা যাচ্ছে না, তখন তারা নাম দেওয়া আরম্ভ করলেন, এটার নাম ফাতেহা, এটার নাম বাকারা, এটার নাম ইমরান, এটার নাম সাবা, এটার নাম এই কি বলে এই ইসুফ, এরকম করে নাম দিতে দিতে একশো চোদ্দটা সুরায় রূপান্তরিত কইরা ষাটটা ই করলেন পাণ্ডুলিপি। কয়টা পাণ্ডুলিপি? ষাটটা। এই ষাটটা পাণ্ডুলিপি কইরা একটা রাখলেন হযরত উমরের কাছে, আর বাকিগুলি তখন মদিনা ছিল রাজধানী, আর বাকিগুলি সারা আরব জাহানের মধ্যে ছড়াইয়া দিলেন, পাঠাইয়া দিলেন বিভিন্ন ইসলামিক এলাকাগুলোতে। ইয়াজিদ যখন ক্ষমতায় আসে, মূল্যবান কথা, ইয়াজিদ যখন ক্ষমতায় আসে তখন রাজধানী দামেস্কের মধ্যে নিয়ে যায়,
আর মদিনা হয়ে যায় প্রদেশ সেখানকার শাসনকর্তা বা গভর্নর ছিল মারওয়ান এই মারওয়ান বললেন হাফসার কাছে গিয়া তখন উমর দুনিয়ার মধ্যে নাই হাফসার কাছে গিয়া বলল যে একখানা পান্ডুলিপি তোমার কাছে আছে দাও হাফসা বলল যে না আমার জীবন যাইতে পারে কিন্তু কোরআনের পান্ডুলিপি আমি দিব না আনতে পারলেন না হাফসা মারা গেলেন যখন নবীর বিবি হাফসা যখন মারা গেলেন তখন এই কোরআন হস্তগত হইল আব্দুল্লাহর আব্দুল্লাহ ছিলেন আপনার হাফসার ছোট ভাই আর এই হাফসার আব্দুল্লাহ ছিলেন হযরত ওমরের ছেলে এবং মেয়ে তখন মারওয়ান কি করলেন এই আব্দুল্লাহর থাইকা এই কোরআনকে নিয়া টুকরা টুকরা কইরা কাটলেন কাইটা আগুন দিয়া জ্বালাই দিলেন আগুন দিয়া জ্বালাই দিলেন কেন এটা কার নির্দেশে ইয়াজিদের নির্দেশে কার নির্দেশে ইয়াজিদের নির্দেশে এই ইতিহাস এই বাংলার মুসলমানরা এখনো জানে না ইয়াজিদের নির্দেশে সেই কোরআনকে জ্বালাইয়া দিলেন কোরআনকে জ্বালাইয়া কেন দেওয়া হইল ইয়াজিদ তার মন মতো করে পাণ্ডুলিপি তৈরি করছে এখন আসল পাণ্ডুলিপি যদি থাকে আর নকলটা যদি প্রকাশ পায় তাহলে সংঘর্ষ দেখা দিবে কথা ঠিক কি না এই জন্য আসল পাণ্ডুলিপির অস্তিত্ব ইয়াজিদ রাখলেন না ইসলাম হয়ে গেল বিকৃত শরীয়ত হয়ে গেল বিকৃত আল্লাহ আল্লাহর রসুলের আইন হয়ে গেল অনুপস্থিত ওই ওহাবিবাদীরা ওই ইয়াজিদিবাদীরা যেই আইন করে দিল সেই আইন সারা পৃথিবীতে ছড়াইয়া পড়ল আপনি আমারে মাদ্রাসায় পড়ি নাই দেখা আপনি আমারে কন যে তুমি কি মাদ্রাসায় পড়ছ কোরআনের কি বুঝো যেই কোরআন মাদ্রাসায় পড়ায় সেই কোরআন কি আল্লাহর রসুলের কোরআন কোরআন তো সেখানেই শেষ কোরআন সেখানেই শেষ এখন আল্লাহর রসুলের মূল পাণ্ডুলিপি সেটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয় না যাক আমি একটা গান করি এরপরে তার বাকি প্রশ্নের জবাব করব বেহেস্তে সেই সরাবন তহুরা আই খেয়ে নে বেহেস্তে সেই বেহেস্তে যা হয় ব্যবহার সমাজে তা হলো আপনি খুলে বেহেস্তে
মতের তরে এশকের অপি ইয়ালাই ভরে মরিলের মতের ভরে এশকের অপি ইয়ালাই ভরে মুমিন্দর খেদমতের তরে এশকের অপি ইয়ালাই ভরে প্রেম অমৃত সুধা ভরে প্রেম অমৃত সুধা ভরে প্রেম অমৃত সুধা ভরে বল তাবন বকে রজ্জবে সেই নেশার ঝোঁকে মুখে আবল তাবন জ্ঞান করে তা জ্ঞানীল ও জ্ঞান করে তা জ্ঞানীল ওকে জ্ঞান করে তা জ্ঞানীল ওকে অজ্ঞানী কয় পাগল কয় পাগলের কথা কোরআনে এটা আল্লাহ প্রশংসা করলো করছে মানে কোরআনে কিন্তু পাগল শব্দটা নাই কোরআন বাইটটাও যদি খান পাগল শব্দ খুঁজা পাইবেন না কেন পাগল হইল বাংলা এই বাংলার পাগল আরবে যাইব কেমনে
এক সেমরা গেছে সৌদি আরব বাংলাদেশ থেকে এই বাদামালারা ব্যাপারটা কি তোরা বেজবে এলে আলো আপার সময় এক সেমরা গেছে সৌদি আরব আরবের ভাষা তো বুঝে না বাংলা বাংলা দুই একটা শব্দ শিখছে ওর দর্শে প্রসাবে এখানে একখানে খারে খারে কইতাছে আনা মুতু মানে আমি মুতু আমি মুতু অনে আরবের ভাষায় আনা মুতু মানে আমি মরে যামু আর তো থাবা দিয়া ধরছে এই তুই মরবি কেন কয় না আমি মুতু কয় তুই মরবি কেন মানে বাংলা ভাষা আর আরবি ভাষা পেস লাগাইয়া লাইলে যা হয় কোরআনের মধ্যে কোথাও পাগল শব্দ নাই আছে কি আছে হইল মজলুম কোরআনের মধ্যে সূরা মায়েদা খুলে দেখবেন সেখানে বারবার বলা হয়েছে মজলুমের কথা কেন যারা নির্যাতিত উন্মাদ পাগল মজলুম হয়ে গেছে আর কি যেটা বাংলায় হইল পাগল আর আরবিতে বলা হয় মজলুম এই এমন একজন মজলুমের প্রশংসা আল্লাহ পাক কোরআনের মধ্যে করেছে করার কারণ কারণ আছে আস্তে ওস্তাদজি এই মুসা নবী একদিন এক রাস্তা দিয়া যায় আর এক বেডি কয় কই যান কয় আল্লাহর লগে 1000 কথা কই দৈনিক অনেক গিয়াই শুরু করুন কয় তো আল্লাহর লগে যে 1000 কথা কোন ভাগ দা আমার একটা কথা কইয়েন কয় কি কথা কয় আমার বাচ্চা কাচ্চা হয় না দুইজনে মিলে যে কত কষ্ট করতাছি হয় না কয় তো জিগা মনে তোমার কথা গিয়া আল্লাহরে কয় আল্লাহ ওই যে রাস্তায় বেডি ধরছিল ওই বেডির ভাগ্যে কি কোনো পোলাপান আছে মুসা নবী কয় আরে আল্লাহ কয় মুসা যদি থাকতো কবে হয়ে যাইতো নাই বেডি খারাইয়া রয়েছে আল্লাহ কি কইছে কয় না কাম হয় নাই না করে দিছে এতদিন একটা আশায় আছিল ওইলে হইতেও নাকি কিন্তু যখন নিশ্চিত হইয়া যায় আর হইব না কান্দন ছাড়া কোনো উপায় আছে নাই মুরব্বীরা বসেন বয়ে বরেন এন তাই বহেন সমস্যা নেই বয়ে বয়ে কান্দে আর রুটি বানায় এক পাগলে এক কয় মা আমার একটা রুটি খাইতে দিলে আমি আল্লাহরে কমু তোর একটা পোলা দিব বেডি কয় আল্লাহ নিজে না করে দিছে যাক না হোক কইছে তো একটা রুটি দিছে কয় মা আরেক রুটি দিলে আরেক পোলা দিছে কয় মা আরেক রুটি দিলে আরেক পোলা দিছে তিন রুটি খাইয়া কয় আল্লাহ তিন রুটি খাইছি তিন পোলা দিস কইয়া গেছে গা বেডি যে হাসি পাগলের কথাও কেউ বিশ্বাস করে কিও পাগলের কথা কেউ বিশ্বাস করে না কিন্তু আমি করি আমি করি কেন করি জানেন আজকে বলবো আমার জন্মের 1 বছর আগে আমার একটা ভাই হয় তার নাম রাখে এক পাগলে আইসা শাহাদাত আর ওই পাগলে ওই নাম রাখার সময় বলে যায়
যে ওর পরে আরেকটা ছেলে হবে ওর নাম রাখবি শাহ আলম আমি সেই পাগলের নাম দেওয়া শাহ আলম এজন্য আমি বিশ্বাস করি আচ্ছা পাগলে কইলো ফুল হইব নাম রাখবি শাহ আলম আমি যদি মাই হয়ে যাইতাম এই নাম আমার বাপ মায় দুয়ে দুয়ে পানি গাইত না আমি যদি হিজড়া হয়ে যাইতাম কি কোন আমি যদি নাই হইতাম কিন্তু পাগলে জানে যে ওর পরে ওর ঘরে আরেকটা পোলাই হইব এটা পাগলে দেখছে অন্য কেউ দেখে নাই তাই আমার চেয়েও আমার নাম বড় কারণ আমার নামের বয়স আমার বয়স 59 বছর আমার নামের বয়স 60 বছর এই আমার চেয়ে আমার নাম এক বছরের বড় আপনাকে কইয়া যাই কেন ওই যে এক বছর আগে পাগলে কি আমার চেয়ে আমার নাম বড় হয়ে গেছে না হ্যাঁ এই বড় হেই বড় না মানে আগে নাম রাখছি বাবা রে বছর পাঁচে গেছে এই বেডির ঘরে তো তিন পোলা মুসা নবীরে দেখাই কয় কি মুসা কই যাও কয় কেন কথা তো হন কই এক হাজার কথা হন কই কয় তো কোন আল্লাহর লগে কথা কইতে যাও মুসা কয় আল্লাহ তো একজনই কয় না আল্লাহ দুইটা তুমি জানো না কয় দুইটা মানে কয় হ তোমার আল্লাহ একটা আর পাগলার আল্লাহ আরেকটা কয় কয় কি কয় হ তোমার আল্লাহ কইছে পোলা ফান নাই আর এই যে দেখো পাগলার আল্লাহ আমারে তিন পোলা দিছে পোলা তিনটা আমার পেটে হইছে হ্যাঁ তোমার আল্লাহ মনে হয় ওই আল্লাহর খবর রাখে না মুসা নবী যে খেপছে এত দিন ধরে নবুয়তি করি আল্লাহ যে দুইটা আমি নিজেই জানি না কহুতর পাহাড়ে গিয়া কয় আল্লাহ তোমরা কয়জন আল্লাহ কয় কি হইছে কয় না তুমি আমারে না করছো বেডির ফোলা বা নইব না হে ঘরে তিন ফোলা আল্লাহ কয় মুসা আমার একটু মাংসের মাংস আইনা যদি খাওয়াইতার তাইলে আমি জবাব দিতে পারি আমরা কয়জন কয় ছুরি দেওয়ার প্লেট দাও ছুরি প্লেট আল্লাহ দিছে লইয়া মাংসের দুয়ারে দুয়ারে গিয়া কয় আল্লাহ একটু মাংস খাইব দেও আর তো মাংসে লাডি সুটা লই উঠছে এতদিন না কয় এবার এসো তোর আল্লাহ খায় না ঘুমায় না এখন কস মাংস খাইব কয়দিন পর কবি কমাইয়া দাও আল্লাহ বিয়া করব এই এডি পাই সত কই পায় নাই সন্ধ্যার আখ্যান দিয়া জঙ্গলের এক রাস্তা দিয়া আহে বেজার আল্লাহর জবাবটা দিব কি ওই যে পাগলায় ওই পাগলায় দেখা কয় কিরে মুসা এত বেজার কেন কয় কইয়া লাভ হইতো না কয় হইছে কি কয় আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে কেউ দিল না কয় তো ছুরিটা দে দিছে 70 টুকরা মাংস কাইটা প্লেটের মধ্যে দিছে মনে মনে চিন্তা করে আমার গায়ের মাংস গন্ধ ভালো না শুকনা আল্লাহ যদি খাইয়া পছন্দ না করে বুকটা ফাইরা কলিজাটা কাইটা দিয়া কয় আল্লাহরে কইস আমার কলিজাটা যেন খায় লয়ে গেছে কলজা কাটলে কি আর মানুষ বাসে কেউ বাসে আপনাকে এলাকা দিয়া মনে হয় বাসে নাইলে না কইতে এত সমস্যা কেন ও মাইরা দেখেন নাই ও মাইকে শোনা যায় না না একটু ম্যাট্রিক পরীক্ষা এই পরীক্ষার কারণে পোলাবান লেখাপড়া করে পরীক্ষা দিবে এই কারণে একটু মাইকের আওয়াজটা কমাইয়া রাখছে তো এই জন্য আপনারা আমাদের কর্তব্য যারা আয়োজক
তারা অত্যন্ত চমৎকার মানুষ এবং অত্যন্ত এই সূক্ষ্মভাবে অনুষ্ঠানটা পরিচালনা করেন ওরসটা পরিচালনা করেন অন্ততপক্ষে আমার দৃষ্টিতে আমি কোন বছর আইসাই তাদের ত্রুটিগুলো আমার চোখে পড়ে নাই তারা আপনাদের সেবায় নিবেদিত প্রাণ তাদের জন্য একটা হাততালি দিবেন না কিন্তু এখন পরিস্থিতির কারণে শব্দটা একটু সংকুচিত করে আনা হয়েছে দেলাম দিবি না কহুতর পাহাড়ে ওই মাংস লইয়া গেছে আল্লাহ কয় মুসা মাংস আনতে এত দেরি হইল কেন কয় মাংস কি কেউ দেয় কয় কে দিছে কয় দিছে পাগলায় আল্লাহ কয় এই মুসা তোমার তুমিও তো মানুষ তোমার গায়ে এত মাংস ছিল হারা দিন না ঘুরিয়া আমারও তো একটু মাংস দিতে পারতা মুসা নবী কয় আল্লাহ আমি বুঝি নাই আমি যে মানুষ সেটা আমি বুঝি না আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে আত্মা লয়ে জন্ম লয়ে বয়ে রয়েছে তারা যে মানুষ বোঝে না আছে না নাই মানুষই যদি হইত তাহলে ব্যবহার কর্ম সেই মানুষের থাকত আমার আল্লাহ কয় মুসা কোন মানুষে আমারে মাংস দিল না তুইও দিলি না যেই ব্যক্তি আমারে কলিজাটা কাইটা দিতে পারে আমি তার কথা ওই বেটির ভাগ্যে ছিল না কিন্তু তারপরে ও তার কথায় আমি তিনটা পোলা ওই বেটিরে দিতে পারি না এ মুসা যে হয়ে যায় আমার আমি হয়ে যাই তার তখন সে যা কামনা করে সে যা বাসনা করে সব আমি দিতে রাজি হয়ে যাই আমার না হইলে তো আমার থেকে কেউ কিছু নিতে পারে না কবেতে শুরু হইল আগে গোড়ায় যাইতে হইব গোড়ায় এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর একটা নবী ছিল নাম জানেননি কি নাম ইসুফ নবী এই তারপরেই যার রূপ ইসুফ নবীর পরেই যার রূপ সে ছিলেন দাউদ নবী তো রুহানিতে দাউদ নবী একদিন ঘুরতে 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 বাবা আদমের সামনে গিয়া পড়ছে মনে রাখবেন ঘুরতে ঘুরতে একদিন বাবা আদমের সামনে গিয়া পড়ছে আদম কয় দাউদ তুমি এত সুন্দর কয় আমারে খুব পছন্দ হইছে কয় হ কয় তাইলে আমারে বকশিস দেন আদম কয় আমি কি বকশিস দেব তোমারে আমার কাছে কি আছে তো দাউদ কয় দেখেন আল্লাহ আপনারা হায়াত দিছে 1000 বছর ওহন তো কিছু দেন আদম কয় তাইলে আমি 40 বছর তোমারে দিয়ে দিলাম আইলো দাউদ এই আদম দুনিয়ার ভিতরে আদম দুনিয়ার মধ্যে আইসা সর্বমোট হায়াত পাইলেন 940 বছর আর 60 বছর 960 বছর আদম গেল মারা
এই আদম যখন মারা যায় তখন ফেরেশতা কুলের সমস্ত ফেরেশতারা অনেক দিন লাগাইয়া এই আদমের জানাজাটা পড়েছিল আমরা অনেকেই জানি না এই জানাজা কবে থেকে শুরু হইল জানাজা মানে হইল দোয়া জানাজা মানে হইল দোয়া যাক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মানে কালে কালে যুগে যুগে সময়ে সময়ে কালের বিবর্তনে ইসলাম শরীয়ত এগুলো ঢাকা পড়ে গিয়েছিল তখন শরীয়তের অনেক কামকাজী মানে একেবারে ই হয়ে গিয়েছিল উধাও হয়ে গিয়েছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও খাদিজাও যখন মারা যায় তখনও জানাজার প্রচলন ঘটে না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন তখনই জানাজার প্রচলন ঘটল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঝাড়ু মসজিদের এক ঝাড়ুদারের গায়ে বানা জানাজা সর্বপ্রথম তিনি পাঠ করেন আর একটা কি গাইছে রে জালালি খতম পড়ায় এটা কোরআনে আসেনি দেখেন তম এটাই বাংলাদেশের মধ্যেই অন্য অন্য দেশের মধ্যে এই জালালি খতম নাই তবে একটা কথা কি কোরআন একটা মহা ঔষধ ছোট কোরআন একটা মহা ঔষধ যদি এই কেউ মৃত্যুর একেরে কাছাকাছি চলে আসে এই কোরআন তার সামনে গিয়া তেলাওয়াত করলে আল্লাহ তার উপর একটা রহমত নাজিল করেন এই মৃত্যুটাকে দিয়া তার জীবনটাকে কষ্টের হাত থেকে বাঁচিয়ে দেয় কষ্টের হাত থেকে বাঁচিয়ে দেয় এটাও এক ধরনের শান্তি যাক এখন আমার প্রশ্ন হইল আপা একটা প্রশ্নই করুন এই ওয়াজ করণী ছিল নবীর আশেক নবীর পাগল নবীর জন্য ৩২টা দাঁত ভাঙছে আপনারা জানেন কিনা তো সে নবীর হাতে হাত দিয়া বায়াত না হইয়া আলীর হাতে হাত দিয়া বায়াত হইল এর কারণটা কি আসল কথা কইতে তো ভুলিয়া গেছি ওয়াজ করনি নবী আলীর হাতে বায়াত হয় কখন জানেন যখন বাঘে ওয়াজ করনিরে পাহারা দিয়া রাখে বাঘে ওয়াজ করনিরে পাহারা দিয়া রাখে ওয়া হযরত আলী আর উমর গেছে দেখতে জঙ্গলের মধ্যে ওয়াজ করনি রে উমর তো ভয়ে কাঁপতাছে কেন ওয়াজ করনির চতুর্দিক দিয়া জঙ্গলে বাঘ ঘুরতাছে কই গেলেই খেয়ে লইব আর ওয়াজ করনি রে দেখা বাঘে ওদিকে ফিররাও চায় না উল্টা কেউ কোনো ক্ষতি করতে যেন না পারে এটা পাহারা দেয় বাঘে আর তখন হইল যারে বাঘে পাহারা দেয় সে আলীর হাতে হাত দিয়া বায়াত হয় যার এত বড় ক্ষমতা তার আবার বায়াতের দরকার ডাকে কি করেন আপনারা আমাদের মধ্যে বেয়াদবি মাফ করবেন কেউ যদি ফুদিয়া মাটির চাকা মিষ্টি বানায় লাইতে পারে হ্যাঁ জীবনে কোনোদিন পীরের কাছে গিয়া কইব বাবা আমারে মুরিদ করেন কেউ কইতো কইতো না কেন আরে বাপ রে বাপ ফুয়াইয়া মাটির চাকা মিষ্টি বানায় লাইতে পারে আমি আবার কার কাছে গিয়া কমু মুরিদ করেন যারে বাঘে পাহারা দেয় হ্যাঁ আলী রে কয় আমার একটু মুরিদ করেন আবার কি নবীর হাতে হাত দিয়া বায়াত না হইয়া বায়াত হয় কার হাতে হযরত আলীর হাতে এই একটা জিজ্ঞাসাই রইল
দিন 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 এই মেলার শুধু উজ্জ্বলতা বাড়তেছে বাড়তেছে এটাই হলো অলির আলো অপশক্তি যতই চেষ্টা করুক কিন্তু মূল আলোকে কখনো নিভাইলো যায় না এটাই হলো পাগলের খেলা তামার শালম ভাই এতক্ষণ পালার বড় বিষয় না কিন্তু সে সত্যি কথাগুলি বলে গেছে সত্যর মতো এত শক্তি আর কিছু হতে পারে না সত্যই শক্তি মিথ্যা সততার হত্যা মিথ্যা কথা বলে সাময়িক জয় হব কিন্তু নিজের কাছে নিজে ধরা মিথ্যা কথা বলে আমার কয় দিন মিছা দুনিয়ায় কয় দিন আমি বাঁচব আর কয় টাকায় আমি পাব কিন্তু সত্য কথা বলে যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই তাও মালিকের কাছে বলবো মালিক আমি সত্য কথা বলেছি সত্যের মতো এত বড় শক্তি স্বচ্ছতার কিছু হতে পারে না আওয়াজটা বাড়বে তো সেজন্য আমি খুব আনন্দ পেয়েছি যেখানে মুসা নবী যার উপরে তাওরীত কিতাব নাজিল হয়েছে সে মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বুঝিয়ে দিলেন যে নবী যা জানে না যা পারে না আল্লাহর একজন মজ্জুব একজন পাগল তা পারে এটা আমার আল্লাহ তাআলা সর্বদিকে প্রশংসা করেছেন আল্লাহ বলেছেন যে দুনিয়ার মধ্যে আমার পাগল আমার দরবেশ আমার মাস্তান আমার ফকির আমার ওলি তোমাদের কাছে তারা মেহমান রূপে আমি পাঠাইছি তোমাদের মুক্তির ব্যবস্থা করেছি তাই তাদেরকে তোমরা যত আদর করবা আমি ঋণী হয়ে যাব তোমাদের কাছে পাগলকে আমি আমার আস্তিনের জামার আস্তিনের ভিতরে আমি রাখি আমার পাগলের মনে যেন কেউ কষ্ট না দেয় যদি কেউ কষ্ট দেয় তাহলে সে যেন আমার সাথে তরবারি ধরে যুদ্ধ করার সামিল হয়ে গেল আমার পাগল চায় না কিছু আর যদি একবার চেয়ে বসে তাহলে আমি পাগল হয়ে যাই তাকে দেওয়ার জন্য পাগলের এত বড় শক্তি কারণ দুনিয়াদারির লোভ লালসা আশা আকাঙ্ক্ষা সর্বপ্রকার আকাঙ্ক্ষা থেকে সে মুক্ত লামাকসুদা ইল্লাল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই চাওয়া পাওয়া নাই তুমি 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 সত্য এই কথার উপরে আর কিছুই থাকতে পারে না তাই ছোট করে একটি গান আমি রাখি গানটি রাখার পরে তারপরে আমার ভাই যেই প্রশ্নটা করেছে আমি বলার চেষ্টা করব আমি যে তাকে কোনো কিছু যুক্তি দিয়ে আমি কোনো জায়গায় ফাঁক ফকরের যে ঢুকব সেই রাস্তা সে রাখে নাই কারণ না আমার গপ্প সেই কয়ে গেছে যেটা আমার কথা যেটা আমার বলা সেটা আমার শালম ভাই বলে গেছে এই জন্য আমি তারে অনেক ধন্যবাদ দিই মিথ্যা দিয়ে বেশি দিন টিকা যায় না সত্য সত্যই কি সত্য গুড় আধারেও মিষ্টি এইটাই তার বাস্তবতা আমার রজ্জবালি দেওয়ান বাবার একটি গান করলেন না সেই গানটি গাইল আয় খেয়ে নে সারাবন্ত বেহেস্তের সেই সারাবন্ত হুরা আল কোরআনে এলো খবর আশে কান্তার ইশারা আয় খেয়ে নে বেহেস্তের সেই সারাবন্ত হুরা ভালো লাগছে তবে আল কোরআনে এলো খবর এটা যদি কোরআনেরই খবর হয় এটা কোন কোরআন এটা কি পাতার কোরআন না দিল কোরআন আপনি বলেছেন এখন যে মাদ্রাসায় যে কোরআন পাঠ করা হয় এটির মধ্যে মানে এইটাই ইঙ্গিত দিছে এটি কোনো পাঠ করার উপযোগী না তাহলে আপনাকে তো কোরআনের কথাই বলেছেন আল কোরআনে এলো খবর আশেকানের ইশারা আমি জানতে চাই আশেকানের ইশারা যে আসলো যেই কোরআনে এই কোরআনটা কোন কোরআন যেটা মাদ্রাসায় পড়ায় এইটা নাকি এটা আবার আরেক কোরআন একটা কথা রয়ে গেল দেখি আমার ভাই কি বলে কোন গানটা এই দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখ
ভরে রাখিলে প্রাণ পানি হইয়ে যায় গো পাষাণ ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়ে যায় গো ওই ভক্তি ভরে রাখি পানি হইয়ে যায় গো পাষাণ আমার জালালউদ্দিন খা লিখেছেন গানটা শুধু একটা ছন্দ বলি তা না হইলে আমার কাছে এলোমেলো সকলি ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় গো পাষাণ এটা দেহের কথা কয় আল্লাহ বলে তুমি কইরো আপন এসেছে এখানে তো এমনিতে ইউটিউবে দেখে বাস্তবে দেখে নাই আমার সাথে একটু যোগাযোগ কইরেন আর কি কিভাবে আনন্দ পাওয়া যায় কিভাবে হৃদয়ের শান্তি পাওয়া যায় সেই শান্তির একটা ব্যবস্থা আপনাদের কাছে আপনারা শুধু একটু ধৈর্যশীল হবেন স্বামী পরম বন্ধু স্বামী হইল অভিভাবক স্বামী হইল নারীর জন্য একজন মালিক অতএব প্রতিদিন ঘুমের থেকে ওঠে স্বামীর পায়ে একটা ভক্তি দিয়ে ভক্তি ছাড়া শক্তি নাই শক্তি ছাড়া মুক্তি নাই যখন আপনি তার পায়ে চুম্বন করবেন দেখবেন যে সব দৈত্য দানব যত আছে ব্যাগ দৌড়ের উপরে খালি থাকবো শয়তানই তো ডরায় কি শয়তান তো আর কিছু ডরায় না শয়তানে ডরায় হইল ভক্তি রে
যেই বাড়িতে আদব আছে যেই বাড়িতে সন্তানরা মা বাবাকে ভক্তি দেয় যেই বাড়িতে স্ত্রী স্বামীকে ভক্তি দেয় ওই বাড়ির এরিয়ার মধ্যে শয়তান ঢোকে না আদবে ইনসান বাদবে শয়তান স্বামীর সাথে সুন্দর আচরণ করবেন এটাই আমার দাবি দাওয়া ঘুম থেকে উঠে ভক্তি দিবেন ভক্তি দিলে মাথায় হাত বুলাইয়া বলবো আরে পাগলি এইটা আবার কি কাম একটা হাসি মুখে আপনার সাথে কথা বলল আপনি যা করবেন এইটাই ইবাদত বন্দেগী এইটাই আল্লাহ খুশি শুইতে যাবেন তখন একটা ভক্তি দিবেন আর স্বামী যখন ক্ষুধা পেটে থাকে তখন স্বামীর মাথায় কোনো প্যারা দিবেন না বুঝেন নাই আমিও কিন্তু একজন আমি বেডা ছিলাম এই বাস্তব বেডারা যা যেই যেখানে ঢুকে নাই আমি এই নারী কুলে আইসা এদিক বুঝা ফেলাইছি তা তো আমার পরিষ্কার হয়ে গেছে যা আমি বেডা ছিলাম কিন্তু একটু বেশি বেডাগিরি করনে সেই জন্য আমি একটু ডিমোশন হয়েছি আর কি আসে শালো আসে আমি বুঝতে পারি আমি এই বিষয়টা আসলে আগে বুঝতাম না এখন একটু বিষয়টা বুঝতে পারি তাই অনুরোধ স্বামীর কথায় কথায় তর্ক ধরবেন না স্বামী যা আলহামদুলিল্লাহ ওই মুরার জমিটা বেচালাম ও বেসপেট কামে লাগলে তো বেসবেন আলহামদুলিল্লাহ এটা কই নাম না খাম কি এই কথা কোনো প্রতিবাদ নাই আর স্বামীর মুখে মুখে তর্ক করবেন না আর স্বামীর সুরের উপরে উঁচা সুরে কথা বলবেন না নিষেধ আল্লাহ বলছে সাহাবারা নবীর সামনে বসে নবীর সুরের চেয়ে তোমাদের উঁচা সুর হয় এইভাবে কথা বলবা না আর স্ত্রীগণ তোমরাও স্বামীর সুরের উপরে তোমার সুর উঠে এই কথাটা কখনো এইভাবে কথা বলবা না টেলিফোন নাম্বার লয়ে যান একটু কোনো প্রয়োজন যদি লাগে একটু যোগাযোগ করেন এটাও বাবা মানব সেবা যেই কথাটা পুরুষের কাছে কওয়া যায় না ওই কথাটা একজন স্ত্রীর কাছে কইলে এটা লয়ে একটা মীমাংসা হয়ে যায় বিয়া করছে 15-20 বছর পোলাপান হয় না পোলাপান প্রত্যেক দিন হয় না এটারও একটা সময় আছে এটারও একটা জো আছে ওই সময়টাই ওরা জানে না কি বাবা ওই সময়টাই ওরা এখন পর্যন্ত জানতে পারে নাই যে কখন সন্তান হয় এই বিষয়গুলি আমাদের ভাবতে হবে সব দায়িত্ব ওই ডাক্তারদের দিল হইব না নিজে গোবুদ্ধ কিছু ডাক্তারই আছে আর দয়াল গুরু তো আছে আর যারা নাকি পাগলের সেবা করে তারা কখনো বিফল হয় না বহুত লস খাইছেন কিন্তু কোন পাগলের হাতে যদি 10টা টাকা আপনি কবুল করাইতে পারবেন তাহলে মনে করবেন যে অবশ্য অবশ্যই আপনি একটা জায়গা মতো আপনার ভক্তিটা গেছে মইলে কি আর ওই গানটার পাশাপাশি একটা গান লাগলে কেমন জানি লাগতেছে যারা গুরু ধরা আর গুরু পাখি উইরা যাইব না কি হইব ওইটা নিয়ে কোনো টেনশন নাই আমি বলছি না তার চরণে আমি বিলীন হয়ে গেছি এই মইলে কি আর পাবি তারে গো এই দেশে না পেলে মইলে কি আর পাবি তারে গো এই দেশে না
মাওলানা আলীর কাছে বায়াত হলো কারণ ওয়াজ করুনি আল্লাহর রসূলের যে দেওয়ানা ইশকের পাগল ওয়াজ করুনির কিন্তু একটা সিলসিলা আছে ওয়াসিয়া ওয়াসিয়া একটা তরিকা আছে এটা সিলসিলিয়া মানে রসূলের কাছে বায়াত হলে সেটা সীমাবদ্ধতা হয়ে যায় অর্থাৎ দয়াল নবী নিজেই চেয়েছেন যাতে মাওলা আলীর কাছে পাগল ওয়াজ করুনি বায়াত হয় কারণ বেলায়েতের গুরু বানাইছেন আমার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে তো এখানে আরো কিছু গভীরতা আরো কিছু বিষয় সেটা এখানে ব্যক্ত না করি কারণ ওই বিষয়টা হয়ে গেছে বলা হয়েছে না যে আমি যার মাওলা আলী তার মাওলা মাওলা আলীর কাছে বায়াত হওয়া যে কথা আমার রসূলের কাছে সেই কথাই আমি যার মাওলা আলী তার মাওলা তাই বলা হয়েছে আমি হইলাম এলেমের শহর আর আমার মাওলা আলী হইল শহরে ঢোকার প্রবেশদ্বার দরজা অতএব আমার মাধ্যমে পৌঁছাইতে হইল আমার আলীর মাধ্যমে আসতে আশা করি এখানে আমার কথাটা হয়ে গেছে আমি আমার ভাইয়ের কাছে একটা কথা যদি জিজ্ঞাসা না করি তাহলে আসলে কেমন দেখা যায় আমি মানে কি যে জিজ্ঞাসা করব আমি কোনো জায়গা পাইতাছি না শরীয়ত মারফত পালা গাইতে যাইয়া মানে একটা প্রশ্ন জিগাইয়া তার একটু দরা খাওয়ামু কিন্তু দরা খাওয়া না সে সঠিক কথা বলতে যাইয়া নিজে দরা খাইয়া যায় তারে দরা লাগে না নিজেই দরা দেয় এটা হলো একটা বড় মনের পরিচয় তোর এত কষ্ট লাগবো না আমি আইয়া খারাইছি এলাকায় টেলা যাই হোক আর একটু কৌশলের মাধ্যমে আমার একটি কথা জানতে ইচ্ছা হয় সে কথাটি হলো আপনি জবাব দিবেন আমরা মিলাদ মাহফিলে সূরা ফাতিহা পাঠ করি সূরা এখলাস পাঠ করি নামাজ কালামের মধ্যে অনেক সূরা পাঠ করি আপনার কাছে আমি জানতে চাই যারা দরুদ শরীফ বা যারা নাকি মিলাদ ক্যাম্প আয়োজন করে তারা তো ওখানে কোরআনের অক্ষর কোরআনের হরফ বা কোরআনের আয়াত কোরআনের সূরা দিয়েই করে আপনি এটার মীমাংসাটা একটু দিয়েন এটা তো বর্তমানে যেই কোরআন আছে এইটার মধ্যেই তো সূরা ফাতিহা সূরা এখলাস তারপরে বাকারা তারপরে ইমরান সূরা মুলক শামস কমার আরাফ লাহাফ এই ধরনের সূরাগুলি তো কোরআনের মধ্যে বর্তমান কোরআনে আমরা পাই এই কথা হলো আর পৃথিবীর বুকে আমার দয়াল নবী থাকা অবস্থায় এমন একটি ব্যক্তি সে নামাজ তো দূরের কথা একদিন একটু রুকু গিয়াও দেখে নেই অথচ হাসরের মাঠে আল্লাহ বলবেন তাড়াতাড়ি তুমি জান্নাতে যাও তুমি জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি শান্তি পাইতেছি আমি আপনার কাছে জানতে চাই সে ব্যক্তি কোন ব্যক্তি আল্লাহ তারে জান্নাতে দেওয়ার জন্য এত বেকুল হয়ে যাবে এর কারণটাই কি আমি এখান থেকে আপনার কাছে কথা রয়ে গেল আমরা সকলে মিলে যদি কথাটা জিজ্ঞাসা করি আর শুনেন ভাই এত কথা বলেন এত কিছু বলেন আমার মা ফাতেমার রওজাটা জান্নাতুল বাকি মদিনার পাশেই আমরা দাঁড়াইয়া দেখছি ভিতরে যাইতেও দেয় না তালা মাইরা থিয়া দিছে গেটের মধ্যে না একটা সময় ঢুকতে দেয় আবার এই গরু ছাগলের মতো গেটি দূরে বাইর করে দাঁড়ায় যে দেখুক আর ওখানে হইল কোনো মাজারের কোনো চিহ্ন নাই গুড়া গুড়া সমান একদম কি যে করে ফেলাইছে আমি আপনার কাছে জানতে চাই এত কথা কন
এই মাথাতে মার মাজারটা যেন আগের মতো মাজারটা হয় এই কথা নিয়ে একটু আলোচনা করেন না কেন উহুদের পাদদেশে আমির হামজা রাজাটা না ওই মুরে একটা ইট দিছে এই মুরে একটা ইট দিছে মানে লম্বা যে ছিল শুধু এইটুকুই প্রমাণ আছে কিন্তু মাজারের কোনো অস্তিত্ব নাই আমি বলি যে ওখানে কি এমন কোন মুসলমান নাই তারের ভিতরে কি এতটুক মহব্বত মায়া আসে না যে জগৎ জননী মা ফাতেমা যেই মা ফাতেমার কে সালাম দিয়া সবাই উম্মতরা জান্নাতে প্রবেশ করবে সেই জান্নাতি মাকে তারা এইভাবে রেখে দিল এটার প্রতিকার কি আপনি তো আছে অনেক প্রতিকারের কথা বলে দিবেন তো আমি সুন্দরভাবে তিনি আলোচনা রাখলেন যে সমস্ত আলোচনাগুলো আমাদের খুবই দরকার তো আমি একটি ব্যবহারে খুব ব্যথিত হইলাম আপনার আমার যে বয়স আর আজকে ইসলাম নিয়ে যেই আলোচনাগুলো হলো আমি ব্যক্তিগতভাবে বলতে পারি ইহা অনেকেরই অজানা আমার মনে হয় এই অজানা কথাগুলো জানার ফলে আমাদের জীবনে সত্যিকারের ইসলামের প্রভাব পড়বে এখন ব্যথিত হইলাম কেন তিনি বললেন যে আমার ধরা লাগে না নিজেই আইসা ধরা খায় তো আপনার বয়স এখন কি ওই মন মানসিকতার মধ্যে আছে এজন্যই গ্রামাঞ্চলের একটা প্রবাদ আছে বান্দর বুড়া হইল গাছ বাবা ছাড়ে না বলে না এগুলো তো অনেক আগে শেষ করাইছি অনেক আগে দেখেন আপনি আপনি এখন গুরুমা আপনি এলে এখন গুরুমা আবুল ভাই আবার লেখে আবুল ভাইয়ের হাজার হাজার ভক্ত শুধু আবুল ভাইয়ের হাজার হাজার ভক্ত আপনার মায়ের আসনে বসাইছে তা না আপনার নিজেরও লাখ লাখ ভক্ত ছেলে আছে এটা কেউ না জানুক আমি জানি যারা আপনাকে মায়ের আসনে বসাইয়া রাখছে এই পৃথিবীর থেকে আপনি পর্দা নিলে যারা নিজেদের পকেটের টাকা শ্রমে ঘাম ঘামে আপনাকে স্মরণ করবে তো এখন কি আর কে ধরা খাইলো আর কে এই এখন এই চিন্তাগুলি আপনা করেন এই আজকে থেকে একেবারে মাইরা কাইটা জবাই করে হালাইলো রাও করবেন না শুধুমাত্র সুফিবাদ প্রচার করবেন গান যারা গায় অগ গান গাইতে দেন
আমি যেটা মনে করি আপনি আমি আমাদের মতো কিছু মানুষ ফকিরাবুল ভাই আমরা আসছি ধর্ম প্রচার করতে আমরা ধর্মটাকে প্রচার করি কি বলে যারা গান গায় গাগবা আমাদের কোনো অসুবিধা নাই যেই তিনটি প্রশ্ন তিনি আমাকে করেছেন অত্যন্ত মূল্যবান তার একটি হলো মা ফাতেমার মাজার আগের মতো যেন হয়ে যায় হবে হবে কিন্তু এটি সময়ের ব্যাপার কেন একটা সময় মা ফাতেমার রোজা মোবারক আমি আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন ২০১৬ সনে হজে আমি গিয়েছিলাম জান্নাতুল বাকিতে মা জননীর রোজা মোবারক আমি দেখেছিলাম একটি সাইনবোর্ড আছে নাম ফলক তার পাশে মাথার কাছে একটা পাথর দেওয়া আর তার পাশেই উসমান গনির রোজা মোবারক সেখানেও একটা পাথর দেওয়া আর নাম ফলক সেখানে লাগানো কিন্তু এটা কি এই অবস্থায় ছিল না ওসমান গনিরও সেখানে মাজার ছিল মা ফাতেমারও মাজার ছিল এই মাজারগুলো করেছিলেন কারা ওসমানিয়া খেলাফত নামে একটা খেলাফত এই পৃথিবীতে চালু ছিল যারা ছিলেন তুরস্কের যার প্রথম পুরুষ ছিল আরতুগুল ইতিহাস পড়ে দেখবেন এই আরতুগুলের ছেলে ছিল ওসমান যেই ওসমান ছিলেন আদিপীর মুসাফিরের ভক্ত যিনি একটি আরতুগুল ছিলেন একজন সৈনিক সৈনিক থেকে হইলেন একটি প্রদেশের গভর্নর তার মৃত্যুর পর তার ছেলে ওসমান হইল গভর্নর তিনি স্বপ্নে দেখলেন রসুলের নির্দেশ দিলেন আল্লাহর রসুলকে স্বপ্নের ব্যাখ্যা ছিল এই তোমাকে দিয়ে সারা আরব জাহানের মধ্যে সত্যিকার অর্থের দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে আদিপীর মুসাফির তার ব্যাখ্যা করলেন আর এই সুলতান মাফ করবেন ওসমান এই ওসমান সেই তুরস্কের প্রধান হইলেন তুরস্ক থেকে আরব জাহান পর্যন্ত তিনি বিস্তৃতি ঘটাইলেন তারা সর্বমোট ৬৫০ বছর এই আরব জাহান শাসন করছে একটা নাটক দেখে আপনারা একটার নামের সাথে খুব পরিচিত আমি জানি সেটি হলো সুলতান সুলেমান আর হলো হুররম এই হুররম মক্কা মদিনার যত কাজ সব হুররম করছে হুররম কিন্তু নন মুসলিম সে কিন্তু খ্রিস্টান থেকে মুসলমান হইছে কিন্তু রসুলের প্রেমে এমন ভাবে হাবুডুবু খাইছে যে মক্কা মদিনার যত কাজ সব এই হুররম করে গেছে আর আল্লাহ পাক তার বিনিময়ে তাকে কি দিছে তুরস্কের মধ্যে একমাত্র হুররমেরই মাজার আছে আর কোন নারীদের মাজার নাই কিন্তু এদেরকে হটাইয়া এই ওসমানিয়া খেলাফতকে হটাইয়া ইয়ামেনের দস্যুরা তারা সাগরে ডাকাতি করত এই জলদস্যুরা সৌদির ক্ষমতায় আসলেন
মানে আরবের ক্ষমতায় আসলেন মাজারগুলি সব ঘুরিয়ে দিল সব ঘুরাইতে পারলো না কোন মাজার একটা হলো আমার নবীর মাজার আবু বকর সিদ্দিকের মাজার আর উমরের মাজার কেন এই তিনটা হলো এক জায়গায় সবগুলি মাজার ঘুরাইয়া দিয়া নাম লেখা পাথর দিয়া মাথার মধ্যে থুইয়া দিল এহেন অমুকের কবর কি লেখছে মাজার নাই কবর কেন কবর শব্দের বাংলা অর্থ হইল জাহান্নামের গর্ত হ্যাঁ আমি যা বলি শোনেন নোট করেন পরে এগুলো জানবেন কবর শব্দের অর্থ হলো জাহান্নামের গর্ত এখন আপনি আমি মুসলমান আমরা কি বিশ্বাস করি আমার মা ফাতেমা সে জাহান্নামে যাবে ওসমান গনি জাহান্নামে যাবে ইমাম হাসান জাহান্নামে যাবে ইমাম হোসেন জাহান্নামে যাবে তাহলে কেন আমরা তাদের মাজারকে কবর বলবো কবর মানে হলো জাহান্নামের গর্ত এখানে তোমার রাইখা গেলাম আল্লাহ যদি দয়া করে তোমার জান্নাতে নাই যাইও নাইলে তোমার যা কাম কাজ স্বভাব চরিত্র তোমার জাহান্নামের গর্তেই থাকার উপযুক্ত তোমার রাইখা গেলাম এই যে আমাদের সাথে উহাবিদের দ্বিমত তারা বলে যে এটা রে কবর কইবা মাজার কইতে পারবা না কথা ঠিক কি না এটাকে কবর বলবা মাজার বলতে পারবা না তো এই কারণে মা ফাতেমার রওয়াজাটা এখন আর ওইভাবে নাই আগে গম্বুজ ছিল তারপরে আপনার ওই পাকা করা ছিল যেদিন ইমাম মেহেদি আসবে আবার নতুন করে ইসলামী দিন প্রতিষ্ঠা পাবে আমি বিশ্বাস করি সেদিন আমার মায়ের মাজার আবার পাকা হবে আমি বিশ্বাস করি ওসমান গনির মাজার আবার পাকা হবে আমি বিশ্বাস করি যেই সমস্ত ওলিয়া উলিয়াদের মাজার সাহাবিদের মাজার ওই ওহাবিরা ধ্বংস করে দিয়েছে ওই মাজারগুলো পুনরায় আবার নির্মিত হবে আমাদের বাংলাদেশে কি মাজারের উপরে হাত পড়ে নাই পড়ছে বাংলাদেশেও মাজারগুলির উপরে হাত পড়ছে ফলশ্রুতিতে একটা দল এই মাজারগুলোকে সরকারিকরণ করা শুরু করলো সরকারিকরণ করে করে তাদের মানে হস্তগত করার জন্য এই কৌশলটা তারা অবলম্বন করলো আজকে দেখেন শরফুদ্দিন চিশতি বাবার মাজারে যান চতুর্দিক দা মসজিদ উডাইয়া এখন আর কারো জিয়ারতের সুযোগ রাখে নাই জিয়ারত করতে হইলে মসজিদের ভিতর দিয়া গিয়া যাইতে হয় বুঝলেন নি তো ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উনি যদি ক্ষমতায় না আসতেন তাহলে বাংলাদেশের ব্যাগগুলি মাঝারি আর সুফিবাদ এই বাংলাদেশের মধ্যে থাকতো না আমাদের বাঙালিদের একটা স্বভাব কি জানেন ঘাড়ে না পড়া পর্যন্ত বুঝি না যে আমারে মারতে আইছিল একেবারে গর্দানের মধ্যে যখন কয়েকটা দেয় তখন বুঝি আরে আমারে না মারতে আইছে ঠিক মাজারগুলো যেদিন এরা ধ্বংস করিয়া দিত সেদিন আমরা বুঝতাম যে এদের মূল উদ্দেশ্য কি ছিল এই দূরদর্শিতা সবার মাঝে থাকে না বাবা সবার মাঝে থাকে না তো আর একটা প্রশ্ন আছে
নামাজ কালাম পড়ে না তো আখেরাতে ওই ব্যক্তিকে আল্লাহ পাক তাড়াতাড়ি জান্নাত দিব ওইটা কে আগে একটা গান গাই আর গান গাওয়ার আমার এত ঠেকা না পা ঠেকা না এনে এত দিন ধরে গান চলতেছে আমি লিস্টের মধ্যে দেখলাম এর মধ্যে কিছু কিছু বয়াতি আছে রাত ভরে খালি গানই গেছে কি মিয়া সাহেবরা রাত ভরে খালি গানই গেছে কারণ ওরা যে কিছু কইব মুখে কথা থাকলে তো কইব ওরা তো টেপ রেকর্ড আমি তো আবার আপনারা টেপ রেকর্ড মনে করি না টেপ রেকর্ড বুঝেন বাড়িতে যা রেকর্ড কইরা হে এনে না তা সারে আর যে নতুন কিছু কইব ওর হইল খালি গান গাইব প্রত্যেকটা কথার পৃষ্ঠে জায়গা মতো একটা কইরা গান রাখা এটা কি বাড়ির ধারের কথা আপনি কোরআনের কথা কইছিলেন আমি কোরআন দিয়ে একটা গান গাইছি এইবার মা ফাতেমার কথা কইছেন মা ফাতেমার উপরে একটা গান গাইয়া শুনাই বিশ্ব দুলালি নবী নন্দিনী খাতুনে জান্নাত জননী পাপ তাপ নাশিনী মদিনা বাসিনী পাপ তাপ নাশিনী তুমি মে ঘমায়া তত্ত্ব মরূপ পানে স্নেহ তরু ছায়া হাসান হোসেন তব উন্মত তোরে মাগো কারবালা প্রান্তরে দিলে বলিদান বদলাতে তার রোজ হাসরের
চাহিবে পাপীদের ত্রাণ হাসান হোসেন তবু উম্মত তরে মাগো কারবালা প্রান্তরে দিলে বলিদান রোজ বদলাতে তার রোজ হাসরে চাহিবে পাপীদের ত্রাণ এলো পাষাণের বুক চিরে নির্ঝর সম করুণার ক্ষীর ধারা আবে জমজম এলো পাষাণের বুক চিরে নির্ঝর সম করুণার ক্ষীর ধারা আবে জমজম জান্নাত হতে মাগো রহমত বাড়ি ঢালো জান্নাত হতে মাগো রহমত বাড়ি ঢালো তরাই দে যত পাপি বন্দী যাইতে হবে আজিমপুর হিংসা করো দূর দম্পুরাইলে যাইতে হবে আজিমপুর হিংসা করো দূর হিংসা করো দূর দম্পুরাইলে যাইতে হবে আজিমপুর রাত্র খুব একটা বেশি নাই যার জন্য কাইটা সাইটটা বাইটটা কইরা তার জবাবটা দিত খুব চালাক এই বাংলাদেশে সবগুলি মহিলা যেই পরিমাণে চালাক হ্যাঁ একলা এই পরিমাণে চালাক আমি কইয়া থুয়ে গেলাম এগুলি তো কইলাম না বানি এই অমৃত বাণীগুলি হেলেগা রাইখা গেল শেষ রাইতে ইয়া প্রশ্ন করছে এই ওহাবিদের শরীয়ত হইল খালি নামাজ পড়বা আকাম কুকাম যা করবা সব যাই আসলে কি শরীয়ত তাই আল্লাহ কইছে নামাজ পড়ো এইটা ফরজ আল্লাহ কইছে মিছা কথা কইও না এইটা ফরজ আল্লাহ কইছে প্রতিবেশীরে কষ্ট দিও না এইটা ফরজ আল্লাহ বলছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো এইটা ফরজ আল্লাহ কইছে এই আবা বুঝলে এখন বর্তমান দুনিয়ার শরীয়ত হইল খালি নামাজ ফরজ
আর যা আছে এডি কইরা বেরাও ই একটাই দলিল একটাই আস্তে আস্তে নামাজে তোমারে ভালা করে আলাই কি দয়ালে না দেখবেন আরে আমি তো হেগল যে চলি আমি জানি যুক্তি দেয় বললেন যুক্তি দেয় কি যুক্তি দেয় যে অমুকে আকাম কুকাম করে হারাম শুয়র খায় তো নামাজ যখন পরে আস্তে আস্তে ভালো হয়ে যাইব মানে হেগলকে যুক্তি দিয়ে আমি পারি না আমি একটা যুক্তি বাইর করছি ছোট করে এই মেহেদি আমি একটা যুক্তি বাইর করছি কি জানেন আমি কইলাম দেখেন যেগুলিতে হারাম শোর খাইতে খাইতে নামাজ ধরছে ওরা ভালো হইব আর যেটি নামাজ পড়তে পড়তে হারাম শোর খাওয়া ধরছে এটি ভালো হইব না যেটিতে নামাজ পয়রা আকাম কুকাম করা ধরছে এগুলিতে জীবনও ভালো হইব না যেটি আকাম কুকাম করতে করতে নামাজ ধরছে এগলি রে নামাজের ঠিকই ভালো করে হালাইব কি মিয়া সাহেবরা কথা ঠিক কি তো এখন প্রশ্ন করছে নামাজ পড়ে নাই রোজা করে নাই তা আল্লাহকে বলে জান্নাতে দে এটা কে আরে নামাজ রোজা পড়ে নাই এরকম বহু আছে ওই যে এই বহিরা বহিরা নামে এক পাদ্রি আছিল নবীরে আবু তালেবরে বলছিল নবীর চাচা আবু তালেবরে বলছিল হযরত আলীর বাবা যে আপনি এই বছর বাণিজ্যে যাইয়েন না আপনি এই বছর বাণিজ্যে যাইয়েন না এরে মারার জন্য লোক লাগাই রাখছে সিরিয়ার বাদশা তো ইনি একদিন আল্লাহর নবী হবে আপনি দেশে ফিরত যান দেশে ফিরত এবারে তো একদিন আল্লাহর নবী স্বপ্নে দেখে এই পাদ্রি জান্নাতের মধ্যে পায়চারি করে আমার নবী কয় কি আপনি জান্নাতে কেন আপনি তো মুসলমান না নামাজ রোজা পড়েন নাই কয় দেখেন আমি নামাজ রোজা পড়ি নাই মুসলমানও না কিন্তু আমি যে কইছিলাম আপনি একদিন নবী হইবেন এই জন্যই আল্লাহ পাক আমারে জান্নাতে দিয়া দিছে আসলে প্রশ্ন কিন্তু তার এইটা না এই নিয়ে আমি আর কি এরকম অনেক দিয়া থাকি না না আনন্দ না এরকম ফিরি অনেক হাদিস দিয়া থাকি ফিরি হাদিস দাত্তার দাত্তার নবীর এক সাহাবীর মাইয়ারে বিয়া করছিল নবী গেছিল উহুদের মাঠে বিয়া বলে বিয়া দিয়া দাও তখন এরকম বিয়া হইতো মুসলমান ও মুসলমানে বিয়া হইতো নবীরও কিন্তু দুই মাইয়া বিয়া দেওয়া ছিল কার কাছে রে আরে বেড়া তোরাই যদি কইয়া দিবি আচ্ছা তোকে একটা কুলু দে একজন কাফেরের দুই পোলার কাছে নবীর দুই মাইয়া বিয়া দেওয়া ছিল কদি পারবি না আচ্ছা তাইলে আর তো কোনো কথা নাই তখন এই বিয়াগুলি হইতো কিন্তু যখন সুরা এই সময় কম সময় কম যখন কাফেরদের সাথে সম্পর্ক লেনা দেনা চলাচল সব আল্লাহ পাক নিষেধ করে দিলেন সুরা কাফেরুন নাজিল করলেন সুরা কাফেরুন তখন অটো নবীর ওই দুই মেয়েকে নবী ছাড়াইয়া নিয়ে আসলেন
আর তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না তো একটা সময় এটা ছিল তো এই নবী গেছে উহুদের মাঠে যুদ্ধ করতে আর ওই সাহাবীর মাইয়া বিয়া কইরা ওই জামাই স্ত্রীর সাথে মিলন করে ঘরের পাশ দিয়ে একদল লোক যায় আর কয় আল্লাহর নবী মুহাম্মদ উহুদের মাঠে মারা গেছে বিবির সাথে যে মিলনরত অবস্থায় ছিল একটা চিৎকার দিয়ে উঠলো যার জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে পাইলাম সে যদি মইরা যায় তাইলে ভালোবাসা দিয়ে আমি করুম কি হাতের মধ্যে একটা তরবারি নিয়ে যুদ্ধের মাঠে গিয়া নবীর খুঁজতেছে লাশটা কোথায় তাকাইয়া দেখে এখনো মরে নাই তবে একজন কাফের হাতের মধ্যে একটা তরবারি নিয়ে নবীর গর্দানার মধ্যে একটা কূপ দিবে কূপটা দিলে নবী দুইটা টুকরো হয়ে যাইব দৌড়ে গিয়া নিজের কল্লাটা ওই তরবারির নিচে সে বাড়াই দিল দুইটা ভাগ হয়ে গেল নবী জয় লাভ করলো কতজন মারা গেছে গইনা গইনা আলাদা করে কতজন শহীদ হয়েছে গইনা গইনা আলাদা করে দেখে এই দাত্তারের লাশ কল্লাটা একখানে ধরটা আরেকখানে কিন্তু তারি দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে আমার নবী কয় আল্লাহ দাত্তার তো মুসলমান না ও এহেনাই লো কেমনে আর ওর দাড়ি দিয়া পানি পরে কেন তখন আল্লাহ পাক সব জানাইয়া দিল হাবিব আপনার মহব্বতে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে কিন্তু সে ফরজ গোসল করা ছিল না তাই আমি আমার ফেরেস্তার মাধ্যমে চৌথা আসমানের মধ্যে আইনা আমি আপকাও সারের পানি দিয়ে ওরা গোসল করাই দিছি আমার হাবিব রে যে ভালোবাসে আমিও যে তারে ভালোবাসি সে না পড়ুক কলেমা না করুক রোজা না থাকুক ইসলামের ভিতরে কিন্তু আমার হাবিবের ভালোবাসার মানুষ আমি ওরে নিজের হাতে যত্ন নেই কারো হাতে তুলে দেই না হে দোস্ত যেই পানিগুলি পড়তাছে না এই পানিগুলি আপকাউসারের জল জান্নাতে আমি নিজে ফরজ গোসল করাই দিছি মাটি মঞ্জিল করে ফেলে সবগুলো শহীদানের দেহ গোসল করাইল কিন্তু দাত্তারের দেহ মোবারক গোসল করাইল আমরা খালি একটা জিনিস লই এই আসি কি মুসলমান 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 আরে মুসলমানের সংজ্ঞাটা কি যে কলেমা পড়ছে নামাজ পড়ছে রোজা করে হজ করে জাকাত করে সেও মুসলমান না আমার থেকে প্রমাণ নিবেন অন্তরে যদি ইমানের কণা না থাকে মুখে সে যতই কলেমা উচ্চারণ করুক সে কখনো মুসলমান হতে পারে সূরা মুনাফিকুন নাযিল হলো কার জন্য আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য এই দাঁড়িয়ে ছিল এই বিশাল দেহি ছিল
কি করে নাই জীবনে রোজা করছে নামাজ পড়ছে হজ করছে যাকাত দিছে নবীর সঙ্গে যুদ্ধ করছে মারা গেছে আল্লাহর নবী 69 বার তার জানাজার নামাজ পড়ছে আল্লাহ কয় আমি নামাজ কবুল করলাম না আমার নবী বলে আল্লাহ করবেন না কেন বলে ওই লো মুনাফিক ওর মুখে কলেমা ছিল অন্তরে কলেমা ছিল না তাই ভাইরে অন্তরে যার কলেমা নাই সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না আর আমরা শুধু মুখে কলেমা কইয়া আকাম কুকাম কইরা বেড়াইতাছি আর বুক ফুলাইয়া কই আমরা মুসলমান কয়জন আছে মুসলমানের ঘরে জন্ম নিছে এই জন্য দাবি করে আমরা মুসলমান ঠিক কিনা এগুলিতে খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টানই হইতো মুসলমান কোনোদিন হইতো না কয় মিলাদ কিয়াম মিলাদ কিয়াম যে পাঠ করে এটা তো বর্তমান যে প্রচলিত কোরআন আছে এখান থেকে সুরাগুলি দিয়ে পাঠ করে তাহলে এটার দোষটা কি না দেখেন এই তেলের মধ্যে ভেজাল করে কি সোয়াবিন তেলের মধ্যে পাম অয়েল দেয় নাকি সোয়াবিন তেলের দাম বেশি পাম অয়েলের দাম কম এখন শুধু পাম অয়েল দিয়ে কি সোয়াবিন বানাইতে পারবো শুধু পাম অয়েল দিয়ে সোয়াবিন বানাইতে পারবে না এজন্য কি কি লাগবে এক কেজি সোয়াবিন হইলে আর এক কেজি পাম অয়েল দিয়ে তারপর হইলো ভেজালটা করতে হইব এইটারে কইব সয়াবিন তেল ঠিক আল্লাহর কোরআন ওইটার উপরেই তারা কাটিং সাটিং কইরা এরপর হলো ভেজালরা করছে অগো কি গান ওরা জীবনে বয়াতি তারব ওরা জীবনে বয়াতি বুঝলেননি তাই এখন যেমন কোরআনের মুখবন্ধের মধ্যে লেখা ইহাতে 6666টা আয়াত রহিয়াছে কিন্তু আপনারা গণ্য দেখেন তো 6666টা আয়াত না 6233টা আয়াত আরে আমার জীবনে তো আমি দেখলাম তখন এরশাদের প্রিয় সৌদির বাদশাহ দুইটা আয়াত উঠাইয়া ওই যে এই সুরা হুদের আমার এখনো মনে আছে দুইটা আয়াত উঠাইয়া তারপরে কোরআনকে নতুন করে ছাপাইয়া সারা পৃথিবীতে বিলি বন্টন করছে যেই কোরআনের কপি বাংলাদেশে ও আসছিল প্রত্যেকটা মসজিদে মসজিদে সেই কপি বিলি করা হচ্ছে আপনারা জানেন কিনা সেই আয়াত দুইটা কি ছিল ছিল হইলো নিশ্চয় অত্যাচারী রাজা অত্যাচারী বাদশাহ মানে এরকম দুইটা আয়াত ছিল ওই যে আল্লাহ পাক বাদশাহদেরকে অত্যাচারী বলছে মানে ওই বাদশাহরা কয় কি আমরা অত্যাচারী এই আয়াত উঠা আমার জীবনে হইতে আমি ছুরি ধরতে দেখলাম কেসি ধরতে দেখলাম তাই 1500 বৎসরের মধ্যে কি হইতে পারে আপনি বোঝেন না এই আর কি আর কিছু কইলাম না Oh,
বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে আমি হচ্ছে না পথি পাই না পথ খুঁজে ও আমি হচ্ছে না পথি পাই না পথ খুঁজে কোথা হতে এসেছি যে আসে না বুঝে ও কোথা হতে এসেছি যে আসে না বুঝে তপ্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়ায় তপ্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়ায় তপ্ত রবির ছায়ায় ধরণীর ধুলির ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে বাউলের জীবন আশার তুলনায় কত তুল খেয়েছি বাউলের মঞ্চে কত গান গেয়েছি আশার তুলনায় কত দুল খেয়েছি বাউলে মঞ্চে কত গান গেয়েছি যাদের নিয়ে আমি খেলেছি খেলা কি হতে যে কি
মাথা কুটে ও আমি একলা বসে আছি আরে ও আমি একলা বসে আছি আরে ও আমি একলা বসে আছি আরে জীবন খাতার পাতায় কি যে লিখে যায় কিছু স্মৃতি মুছে গেছে কিছু মন আয় জীবন খাতার পাতায় কি যে লিখে যায় কিছু স্মৃতি মুছে গেছে কিছু মন কি যে লিখে যায় কিছু স্মৃতি মুছে গেছে কিছু মনে উল্টায়ে খাতার পাতা সবই দেখি ভুল বেদনার ঝুলি কাঁদে দিননার বসে কাঁদে করি বুঝি এলো ওই ছুটে ও আমি একলা বসে আছি রাতে ও আমি একলা বসে আছি রাতে ও আমি একলা বসে আছি রাতে ও পার হতে যারা সাথে এসে ছিল তারা ও পার